ব্যাটসম্যান হিসেবে মাঠে বস করছেন রাসেল রাসেল ও পোল্ড আউট রাঙ্গুনিয়াত মরহুম শাকের মোহাম্মদ মেম্বার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা মধ্যম নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠত শুক্রবার ডিসেম্বরের 31 তারিখ রাতিয়া শেষ হই খেলাত উদ্বোধক আছিল পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন প্রধান অতিথি আছিল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল হুদা মাস্টার মোহাম্মদ হারুন মাতাব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানত আরও উপস্থিত আছিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার প্রবাসী আবু আহমেদ মোহাম্মদ জমির এস এম মঞ্জু মোহাম্মদ কামাল সহ আরও বুথকে শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলরে ট্রফি তুলে দেওয়া হয় এবং উপস্থিত বিশেষ অতিথি তাও আমার ছাত্র দিদার এবং আমার মুরব্বী মাদ্দর সাহেব এবং অন্যান্য যারা বিশেষ অতিথি আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা সিপ্লাস টিভি